আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব গ্রিন টি দিনে কতবার খাওয়া উচিত এবং কখন খাওয়া উচিত। আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার্য, কিন্তু তার মানে এই না যে একটা খাবার আমাদের শরীরের জন্য উপকারী হলে সেটাকে আমরা অনেক বেশি পরিমাণে বা বেশি বেশি খেতে পারব। আমরা অনেকেই ভুল করে যখন একটা পুষ্টিকর খাবার সামনে পাই বলে ফেলি যে বেশি বেশি খাও, শরীরের জন্য বেশি উপকার। আসলে সুস্বাস্থ্য মেনটেন করার জন্য পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়ারও কিন্তু সুযোগ নেই। প্রতিটা খাবারেরই একটা লিমিটেশনস আছে। আসলে পর্যাপ্ত পরিমাণে খেতে হয় আমাদের, বা যতটুকু খাওয়া উচিত ততটুকুই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হয়। তো সেক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য বলছি যে আসলে গ্রিন টি আমাদের জন্য অবশ্যই উপকারী একটা পানীয়। গ্রিন টি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, এতে পলিফেনল এবং ফ্লাভোনয়েড নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ত্বক এবং চুলের জন্য উপকারী। আমাদের মেটাবলিক রেটকে বাড়িয়ে দেয়, ফলে কিন্তু আমাদের ওজন কমতে সাহায্য করে। আপনি তবে একটা ভুল ধারণা আছে, অনেকে ভাবেন যে শুধু গ্রিন টি মানে ওজন কমানো, আপনি কোনো কিছু ফলো না করে শুধু গ্রিন টি খেলে ওজন কমবে, এটা কিন্তু একটা ভুল ধারণা। আবার গ্রিন টিকে অনেকে এতটাই প্রায়োরিটি দিচ্ছেন যে কোনো বেলার একটা খাবারকে স্কিপ করে শুধু গ্রিন টি খাচ্ছেন। হয়তো বিকেলে আপনার খাবার খাওয়া উচিত, হালকা কিছু নাস্তা খাওয়া উচিত, সেটাকে আপনি স্কিপ করে শুধুমাত্র গ্রিন টি খাচ্ছেন আপনার ওজনকে কমানোর জন্য, এটাও কিন্তু একটা ভুল প্রসেস। তো যাই হোক, গ্রিন টি আমাদের জন্য কখন উপকারী হবে, যখন আমরা জানবো যে আমরা গ্রিন টিটা কখন খাবো এবং আমাদের খাদ্য অভ্যাসটা কেমন হওয়া উচিত, ওটার সাথে যখন আপনার অ্যাডজাস্টমেন্ট হবে, তখনই কিন্তু গ্রিন টি প্রভাবক হিসেবে কাজ করবে আপনার ওজন কমাতে। তো গ্রিন টি উপকার, কারণ এটা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। পাশাপাশি গ্রিন টি আপনার অন্যান্য চায়ের মতো এটা জারিত হয় না, ফলে অন্যান্য চায়ের থেকে স্বাস্থ্য উপকারিতাটা একটু বেশি। গ্রিন টি এর ফ্লেভার তো অনেক রকম আছে, তবে চেষ্টা করতে হবে যেন অর্গানিক গ্রিন টিটা আমরা সবসময়ের জন্য পান করতে পারি। বাজারের টি ব্যাগটা যতটা সম্ভব ব্যবহার করে অর্গানিক গ্রিন টিটা আসলে পান করাটা উত্তম। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গ্রিন টি এর যেই গ্রিন টিটা অর্গানিক সেটা আর পাতার আকারটা কিন্তু একটু বড় হবে। গ্রিন টি অনেকভাবে আমাদের হেল্প করে থাকে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি আমাদের টিজি লেভেলকে কমাতে সাহায্য করে, কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে, খারাপ কোলেস্টেরল বডিতে জমতে দেয় না, ফলে আমরা অনেক ধরনের শারীরিক সমস্যা থেকে কিন্তু বেঁচে থাকতে পারি। গ্রিন টি যারা খেতে যাচ্ছেন তাদের আসলে কিছু সচেতনতা মাথায় রাখতে হবে, যেমন গ্রিন টি 6 মাসের বেশি, আসলে অর্গানিক যে গ্রিন টি 6 মাসের বেশি সেটাকে সংরক্ষণ না করা ভালো, 6 মাসের মধ্যে খেয়ে কমপ্লিট করার চেষ্টা করবেন। গ্রিন টি তৈরি করার সময় সেখানে চা যোগ করা যাবে না, গ্রিন টি তৈরি করার সময় দুধ যোগ করা যাবে না, এবং গ্রিন টি তৈরি করবেন পরিষ্কার কাচ এবং কাচ অথবা পোর্সেলিনের বদ্ধ পাত্রে। কিভাবে তৈরি করবেন, গ্রিন টি আসলে অনেকে আবার ফুটায়, গ্রিন টি ফুটানোর প্রয়োজন নেই। আপনি ফুটন্ত পানিকে একটা পরিষ্কার কাচের পাত্র অথবা পোর্সেলিনের পাত্রে রেখে হালকা ঠান্ডা হওয়ার পরে সেখানে যদি আপনার পরিমাণ মতো গ্রিন টি দিয়ে ঢেকে রেখে দেন 2 থেকে 3 মিনিট, তাহলে কিন্তু চমৎকার আপনার পানীয়টা রেডি হয়ে যাবে। আর এই গ্রিন টি এর মাত্রাটাকে পরিবর্তন করার জন্য বা এই গ্রিন টি এর মাত্রাটাকে বাড়ানোর জন্য আপনি কিন্তু সেখানে 1 চামচ লেবুর রস অথবা আদার রস যোগ করতে পারেন। এর মাত্রাটাকে অন্য রূপ দেওয়ার জন্য কিন্তু পাশাপাশি দারচিনির গুঁড়ো, এলাচের গুঁড়ো বা আমলকির গুঁড়ো আপনি গ্রিন টিতে অ্যাড করতে পারেন, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকার হবে। এখন কথা হচ্ছে আপনি কখন খাবেন, কতবার খাবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি স্ন্যাক্স আইটেমের সময় আপনার গ্রিন টিটা রাখতে পারেন, মানে 11টা 12টা যে মধ্য সকালে আমরা খাবার দিচ্ছি হালকা খাবারটা, সেই খাবারের পর আপনি গ্রিন টি খেতে পারেন, বিকেলেও আপনি হালকা নাস্তার পর গ্রিন টি খেতে পারেন। পাশাপাশি যারা এক্সারসাইজ করতে যাচ্ছেন ওয়ার্কআউটের আগে এবং পরে কিন্তু আপনারা 1 কাপ করে গ্রিন টি খেতে পারেন। অনেকে আছেন ঘুম থেকে উঠে খালি পেটে গ্রিন টি খাচ্ছেন, আবার অনেকে আছেন রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার 1 কাপ গ্রিন টি খাচ্ছেন। তো এই ধরনের অভ্যাসগুলো আসলে না থাকাই ভালো। প্রতিদিন 2 থেকে 3 বারের বেশি গ্রিন টি আসলে না খাওয়াই ভালো। গ্রিন টি আমাদের জন্য অবশ্যই উপকারী, তবে
অতিরিক্ত কোনো কিছু আসলে স্বাস্থ্যসম্মত নয়। আশা করি আপনারা সবাই আরো সচেতন হবেন। তবে গ্রিন টি পান করার পাশাপাশি অবশ্যই আপনাদের খাদ্য তালিকার দিকে নজর রাখবেন। একটা প্রপার লাইফ স্টাইল এবং স্বাস্থ্যসম্মত খাদ্য অভ্যাস, ডায়েটারি ম্যানেজমেন্টই কিন্তু পারবে আপনাকে সুস্থ রাখতে এবং পাশাপাশি ওজন কমাতে এবং ফিট রাখতে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।